মানুষ মানুষের জীবনে করে ভুল, আর আজকে আমি রান্না করে খেলাম কলা গাছের ফুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে এই কলা গাছের ফুলটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু অনেক মজা, আর আমাদের শরীর রক্তের চাহিদা, হিমোগ্লোবিনের চাহিদা বাড়াতে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে এই কলার ফুল। এটাকে কলার ফুল বা কলার মোচাও বলে। সো দেখতেই পাচ্ছেন এই কলার ফুলের যে এই ফুলগুলো রয়েছে, মূলত এটাই রান্না করে খাওয়া হয়। আর মাঝখানে যে মধুটার দেখতেছো, এটা কিন্তু একদম নরম, এটা সম্পূর্ণ কুচি কুচি করে দিলে হয়ে যাবে। আর এটা কিন্তু অনেক মজা ছিল রেসিপিটা। সবগুলা ফুল নিয়ে কুচি কুচি করে কেটে কিন্তু রান্না করতে হবে, আর মাঝখানে শেষের দিকে যে নরম অংশটি থাকবে সেটা একদম কুচি কুচি করে দিলে হয়ে যাবে। সেটা থেকে আর আলাদা করে ফুল নেওয়ার দরকার নাই, কারণ ওইটা একদম নরম থাকে। আর এই কলার ফুলটা কিন্তু অনেক বেশি কষ জাতীয়, সেজন্য একটু দেখে শুনে কাটবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি যেসব প্রয়োজনীয় মশলা রয়েছে সেগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ আর পাঁচফোড়ন। পাঁচফোড়ন বা ম্যাগি মশলা দুইটা থেকে একটা দিতে পারেন, তাহলে কিন্তু অনেক সুন্দর সুগন্ধি ছড়াবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মশলা দেওয়ার আগে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ দিয়ে এই খাবারটা রান্না করলে অনেক ভালো লাগে। আপনাদের পাশে যদি ছোট চিংড়ি থাকে ছোট চিংড়ি দিতে পারেন, আমাদের পাশে বড় চিংড়ি মাছ ছিল, সেজন্য আমি বড় চিংড়ি মাছটা আগে একটু লাল করে নিব। তারপরে এর মধ্যে আমি যে মশলাগুলো যা আগে বলেছি সেগুলো দিয়ে দিব একটার পর একটা। মশলাগুলো দিয়ে দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, নয়তো কিন্তু লেগে যাবে বা মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন, নয়তো কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খাবারটা মজা হবে না। সো দেখতে পাচ্ছ লবণটাও কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর হালকা একটু পানি দিয়ে দিবেন, যেহেতু মশলা পুড়ে যায় পানি না দিলে, সেজন্য অল্প করে পানি দিয়ে দিবেন। এখানে আমি লাল মরিচ কাঁচামরিচ দুইটা দিয়েছি। আর আপনাদের বাসায় যদি কোনোভাবে চিংড়ি মাছটা না থাকে, আপনারা চিংড়ি মাছটা না দিলেও হবে, দিলে একটু স্বাদ বেশি হয় এই আর কি। আমাদের বাসায় যেহেতু ছিল, সেজন্য আমরা চিংড়ি মাছটা দিয়েই এই খাবারটা রান্না করতেছি। সো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম কালো কালো হয়ে গিয়েছে কষ বের হয়ে। আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম এই খাবারটা অনেক কষ জাতীয়, সেজন্য মূলত কষ বের হয়ে একদম কালো হয়ে গিয়েছে। আর এটা পানিতে ভিজিয়ে না রাখারই চেষ্টা করবেন, পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু এর পুষ্টিগুণ কমে যাবে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে। লাস্টে দিয়ে যেটা লাস্টে যেটা কেটেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট কুচি কুচি করে কাটা হয়েছে, কারণ ওই অংশটা একদম নরম ছিল। তারপর এগুলো আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনার এরকম গুড়িয়ে গুড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সব জায়গায় পছায়। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, আর এই খাবারটা কিন্তু অনেক মজা। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলো রান্না করে খেতে পারেন। খাবারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেকে কিন্তু এটা পাটাতে বেটে ভর্তা বানিয়েও খায়। ওই রকম কখনো ট্রাই করা হয় নাই, দ্বিতীয়বার আনলে ওই রকম ট্রাই করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আর আমার এই রেসিপিটা ফলো করেও কিন্তু তোমরা কলার ফুল বা মোচা ভালোভাবে রান্না করে নিতে পারো। এইগুলো কিন্তু বাজারে তেমন একটা দাম না, আম্মু মাত্র 20 টাকা দিয়ে কিনে এনেছিল। এটা শুনতে অবশ্যই অবাক লাগবে, কারণ এখন জিনিসপত্রের অনেক বেশি দাম, মাত্র 20 টাকায় কলার মজা পাওয়াটা কিন্তু এত সহজ ব্যাপার না। আর এখানে দেখুন আমি ডালও দিয়ে দিয়েছি, ডাল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। ডাল দিলে কিন্তু ভালো লাগে আর কি, একটু নরম নরম টাইপসের হয়, রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সো যেসব আপুরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমার পরিবারে নতুন হলে অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যদি বেশি ভালো লাগে।